আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে পানি দেখলে কি হয় বন্ধুরা পানি মানুষের দৈনন্দিন খুবই প্রয়োজনীয় একটি বস্তু পানির অপর নাম জীবন আমরা সকলেই জানি তো অনেকেই স্বপ্নে আমরা হয়তো পানি দেখে থাকতে পারি শুধু পানি দেখি বা অনেকে আমরা পানি পান করতে দেখি অনেক সময় পরিষ্কার পানি দেখি অনেক সময় ময়লা পানি দেখি তবু কোন অবস্থাতে পানি দেখার ব্যাখ্যা কী ভালো লক্ষণ কখন আর খারাপ লক্ষণ কখন আজকের এই ভিডিওটিতে আমরা সুন্দরভাবে স্বপ্নের পানি দেখা ব্যাখ্যা নিয়ে জেনে নিব আলোচনাটুকু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি সেজন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন মূল আলোচনায় প্রবেশ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যদি স্বপ্নে আপনি প্রচুর পরিমাণে পানি দেখেন অনেক পানি দেখলেন তাহলে এমন স্বপ্ন দেখা আগত কোনো সুখের প্রতি ইঙ্গিত করবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ যদি আপনি স্বপ্নে পানির স্রোত দেখেন পানির প্রচণ্ড স্রোত রয়েছে যদি এমন দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হবে শুভ লক্ষণের বিষয় অর্থাৎ কোনো ভালো লক্ষণের প্রতি আপনার কপাল খোলার মতো কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করবে স্বপ্নে পানির স্রোত দেখা যদি আপনি স্বপ্নে দেখেন যে পানি শান্ত রয়েছে পানির মধ্যে কোনো স্রোত নেই তাহলে এমন স্বপ্ন কোনো দুর্যোগের প্রতি ইঙ্গিত করবে কোনো অভাব অনটন বা অসুস্থতার প্রতি ইঙ্গিত করবে অর্থাৎ স্রোত ছাড়া পানি দেখা এটা ততটা ভালো লক্ষণ নয় সেই জন্য যদি কেউ পানি শান্ত অবস্থায় দেখেন তাহলে তার সামনের দিনগুলো খুবই সতর্কতার সাথে কাটাবার প্রয়োজন রয়েছে বন্ধুরা যদি আপনি স্বপ্নে সুন্দর পরিষ্কার পানি দেখেছেন বা সুন্দর পরিষ্কার পানি পান করতে দেখেছেন যেটি দেখেন তাহলে এমন স্বপ্ন এই ইঙ্গিত করে যে আপনি দীর্ঘ জীবন ও সুখ শান্তি লাভ করবেন আপনার হায়া দীর্ঘ হবে সুখ শান্তি লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ যদি পরিষ্কার পানি দেখেন বা পরিষ্কার পানি পান করতে দেখেন এমন স্বপ্ন আল্লাহাকে আমাদেরকে দেখার তৌফিক দান করুন বন্ধুরা সেই সাথে সাথে আরও যে ব্যাখ্যা হবে পরিষ্কার পানি দেখা বা পান করতে দেখার যে আপনার আশা আকাঙ্ক্ষা ও পরিকল্পনা সফল হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ যদি আপনি স্বপ্নে দেখেন যে পানিতে সাঁতার কাটছেন কিংবা পানির উপরে হারতেছেন কিংবা পানিতে ডুব দিয়ে আবার উঠেছেন পানি ভর্তি কলস বা পাত্র দেখেছেন কিংবা পানিওয়ালা কোনো লোককে দেখেছেন অর্থাৎ এমন লোককে দেখেছেন যেই লোক পানি বহন করছে পানি বহনকারী কোনো ব্যক্তিকে দেখেছেন যদি এমনও দেখেন তাহলে এই ধরনের স্বপ্ন কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করবে প্রথমত যে আপনার বৃত্ত মান মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসা ও প্রেমে সফলতা আসবে তৃতীয়ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সেই সাথে সাথে মনের মতো দাম্পত্য সঙ্গী লাভ করতে পারবেন এগুলোর প্রতি ইঙ্গিত করবে যদি আপনি পানিতে সাঁতার কাটতে দেখেন কিংবা পানির উপরে হারছেন কিংবা পানিতে ডুব দিয়ে আবার উঠেছেন কিংবা পানি ভর্তি কলস বা পাত্র দেখেছেন খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ আলহামদুলিল্লাহ এমন স্বপ্ন আল্লাহবাগ আমাদেরকে দেখার তৌফিক দান করুন বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরবো যদি আপনি স্বপ্নে পানির রং ভিন্ন ধরনের দেখেন যেমন পানির রঙ তো সাধারণত সাদা রঙের হয়ে থাকে বা সমুদ্রের পানিটা নীল রঙের হয়ে থাকে তো আপনি স্বপ্নে পানির রং দেখলেন লাল কিংবা কালো যদি এমন দেখতে পারেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে কিংবা আপনি দেখছেন যে পানির নিচে তলিয়ে যাচ্ছেন পানিতে ডুব দিলেন এবং নিচে তলিয়ে যাচ্ছেন কিংবা আপনি পানির পাত্র ভাঙ্গা দেখেছেন কিংবা পানিতে ময়লা বা পোকা দেখতে পেয়েছেন অর্থাৎ পরিষ্কার পানি দেখলেন না ময়লা পানি দেখলেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে বন্ধুরা এর ব্যাখ্যা হবে খারাপ দিকেই ভালো ব্যাখ্যা হবে না খারাপ লক্ষণই হবে ভালো বিষয়ের প্রতি ইঙ্গিত করবে না যদি আপনি এমন স্বপ্ন দেখতে পারেন তখন আপনার কাজকর্মে বাধা সবদিকে দিকে অসাফল্য ও বিপদাবদের প্রতি ইঙ্গিত করবে অর্থাৎ কোনো কাজকর্মে বাধা আসতে পারে বা কোনো কাজের ক্ষেত্রে আপনি বিফল হতে পারেন কিংবা কোনো বিপদ আপদ আপনার জীবনে ঘটতে পারে তো সেই জন্য যদি কেউ এ যদি স্বপ্ন দেখেন যে পানির রঙ অন্য রকমের কিংবা পানি নিজে তলিয়ে যেতে দেখছেন কিংবা পানির পাত্র ভাঙ্গা দেখছেন বা পানিতে ময়লা দেখতে পারছেন বা পোকা দেখতে পারছেন তখন ওই মানুষটার পাকের কাছে দুয়া প্রার্থনা করা উচিত দান সৎকে করা উচিত যাতে পাক এমন স্বপ্নের অনিষ্টতা থেকে রক্ষা করেন এমন স্বপ্নের ক্ষতি থেকে যাতে বাঁচতে পারে তো বন্ধুরা এই ছিল স্বপ্নে আজকে পানি দেখার ব্যাখ্যা নিয়ে কিছু আলোচনা গ্রহণযোগ্য ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন তো যদি ভালো হয়ে গেছে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন নিত্য নতুন আর আপডেট আলোচনা পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার